শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব এসটিএমএল, আলোচনা করব ওয়েব ডিজাইন ও এসটিএমএল এর পরিচিতি। তোমরা দেখো যে ওয়েব ওয়েব ডিজাইন ও এসটিএমএল পরিচিতি, এসটিএমএল কি এটা আগে আলোচনা করব। এসটিএমএল 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 এর পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজ তৈরিতে একটি সাধারণ এবং সবচেয়ে বহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসটিএমএল। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে www এর বিভিন্ন ধরনের উপাদান উপকরণ তৈরি করা যায়। এটি একটি বহুমুখী ল্যাঙ্গুয়েজ। ইন্টারনেট ইন্টারনেটের পেজ ও ওয়েবসাইট তৈরিতে এসটিএমএল ব্যবহার করা হয়। এখন আমরা জানব ওয়েবসাইট ওয়েবসাইট কি ওয়েবসাইট কি। একই ডোমেইন নেমের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের উপরিভাগে ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা স্ট্যাটিক ওয়েব পেজ আর একটা হলো ডাইনামিক ওয়েব পেজ। স্ট্যাটিক ওয়েব পেজ কি, ডাইনামিক ওয়েব পেজ কি আমরা জানব। হলো স্ট্যাটিক ওয়েব পেজ কি, যে সকল ওয়েব পেজ পূর্ব থেকেই তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। আমরা জানব স্ট্যাটিক ওয়েব পেজের সুবিধাগুলো কী, অসুবিধাগুলো কী। স্ট্যাটিক ওয়েব পেজের সুবিধাসমূহ, ওয়েব পেজ তৈরিতে ইন্টারনেটের নির্দিষ্ট থাকে, ওয়েব পেজ তৈরিতে কন্ট্রোলগুলো নির্দেশ থাকে। সুবিধাগুলো, দ্রুত লোডিং করা হয়, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা সহজ, সাধারণ কোনো ডাটাবেস সংযোগ থাকে না, এখানে কোনো ডাটাবেস সংযোগ করা যায় না। তারপরে হলো এসটিএমএল এবং সিসি ভাষায় ব্যবহৃত করে উন্নয়ন করা যায়, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খরচ কম, তুলনামূলকভাবে বেশি নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইটকে কেউ হলো তোমার হ্যাক করতে পারে না, এজন্য এটা হলো নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধাসমূহ, রান কন্ট্রোলের আপডেট করা আপডেট করা যায় না। এটা দেখা গেল যে স্ট্যাটিক ওয়েবসাইট পূর্ব থেকে তৈরি থাকে, এখানে আমরা কোনো তথ্য আপডেট করতে পারবো না। কন্টেন্ট আপডেট করতে সময় বেশি লাগে, আপডেট করতে চাইলে পুরো সার্ভারকেই পরিবর্তন করতে হয়, এজন্য এটা আপডেট করতে চাইলে সময় বেশি লাগে, আপডেট করে পুনরায় আপলোড করতে হয়, ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায় না। এটার অসুবিধা, যখন তোমার মনে যাবে নতুন ইনপুট দিতে, তুমি পারবে না, পুরো সার্ভারটাই চেঞ্জ করে তোমাকে ইনপুট ব্যবহার করতে হবে। আকার বৃদ্ধি পায় পেলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এখানে যদি আকার বৃদ্ধি পায় তাহলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। মানসম্মত ওয়েব পেজের ডিজাইন করা খুব কঠিন, এটা যদি উন্নত কারিগর বা প্রশিক্ষণ প্রাপ্ত লোক না হয় তাহলে মানসম্মত ওয়েব পেজের ডিজাইন করা কঠিন। তুলনামূলকভাবে কম নিরাপদ, এটা হলো তুলনামূলকভাবে কম নিরাপদ। এখন আমি আলোচনা করব ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কি এটা আলোচনা করব। যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, সে সকল ওয়েব পেজকেই ডাইনামিক ওয়েব পেজ বলা হয়। ডাইনামিক ওয়েব পেজের সুবিধাগুলো কী কী আমরা সেটা জানব। ডাইনামিক ওয়েব পেজের সুবিধাগুলো, রান টাইমের কন্টেন্টগুলো আপডেট করা যায়। এখানে দেখা গেল আমি যখন ইচ্ছা এটাকে আপডেট করতে পারবো, ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়। আমার যদি মনে হয় আমি নতুন ইনপুট দিব তাহলে আমি ইনপুট নতুন দিতে পারবো। আপডেটকে পুনরায় আপলোড করে তোলা হয় না। আকার বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয় না। যদি আকার বৃদ্ধি পায় এটা কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয় না। এটা হলো মানসম্মত ওয়েব পেজের ডিজাইন করা সহজ। আমি যখন মন চাবে যে আমি সেইভাবেই ডিজাইন করতে পারবো, মানসম্মত আমি ডিজাইন করে এটাকে তৈরি করতে পারবো। ডাটাবেস ব্যবহার করায় কোয়েরি করে তথ্য বের করা যায়। ই কমার্সের সুবিধা বেশি, এটা ই কমার্সের সুবিধা বেশি। আর অসুবিধাগুলো কি, ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধাগুলো হলো তোমার ডাটাবেস ব্যবহার করে লোড হতে বেশি সময় লাগে। আমি যদি ডাটাবেস ব্যবহার করি লোড হতে বেশি সময় লাগবে। উন্নয়ন ও সহজ, নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে জটিল, দক্ষ জনবলের প্রয়োজন হয়, খরচ বেশি। দক্ষ জনবলের প্রয়োজন হয়, খরচ বেশি, ছোটো প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয়, যেহেতু খরচ বেশি সেহেতু ছোটো প্রতিষ্ঠান হলে এটা ব্যবহারকারীর জন্য অপ্রয়োজনীয় হয়ে যায়।
তুলনামূলকভাবে প্রশিক্ষণ কঠিন, এটা তুলনামূলকভাবে প্রশিক্ষণ কঠিন। এখন দেখো ট্যাগ, ট্যাগ কে? ট্যাগ হলো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট কোনো কোনো মৌলিক চিহ্ন বা শব্দ। ট্যাগগুলো শুরু হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, মাঝখানে যেটা থাকে সেটা কিওয়ার্ড। তা দেখা গেল এই এটা হলো ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এটা HTML, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। ও এটা হলো ট্যাগের তিনটি অংশ, ট্যাগের হলো তিনটি অংশ, একটা হলো ওপেনিং ওপেনিং ট্যাগ, একটা হলো এলিমেন্ট ট্যাগ বা কন্টেন্ট ট্যাগ, একটা হলো ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা ট্যাগের একটা ট্যাগের প্রথম যে অংশটা সেটা হলো ওপেনিং, মাঝখানে যে অংশটা সেটা হলো এলিমেন্ট বা কন্টেন্ট, আর শেষ অংশটা সেটা হলো ক্লোজিং ট্যাগ। এখন দেখো ট্যাগ মূলত দু ধরনের, একটা এমটি ট্যাগ, একটা হলো কন্টেনার ট্যাগ। আমরা জানবো যে এমটি ট্যাগ কী। এমটি ট্যাগ কী? যে ট্যাগ ওপেনিং অংশ থাকে এবং কন্টেন্ট থাকে না তাকে হলো এমটি ট্যাগ বলে, যেমন বিআর, ইমেজ, হরিয়েন্টাল ব্রেক। এখন দেখো আমি বলি যে ট্যাগের ওপেনিং আসে যে ক্লোজিং থাকে না কিন্তু কন্টেন্ট থাকে, সেটাই হলো তোমার ওই এমটি ট্যাগ, মানে ব্রেক। একটা লাইন শেষ হলো তখন আমরা ব্রেক করি, ব্রেকের ওপেনিং আসে কিন্তু ক্লোজিং নেই। একটা ছবি, ইমেজ, একটা ছবি টাঙ্গাবা, তার ওপেনিং আসে কিন্তু ক্লোজিং নেই, এটা হলো এমটি ট্যাগ। এখন দেখো তুমি কন্টেনার ট্যাগ, কন্টেনার ট্যাগ কাকে বলে? কন্টেনার ট্যাগ কাকে বলে? যে যে ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং থাকে তাকে হলো তোমার কন্টেনার ট্যাগ বলে। যেমন হলো HTML ওপেনিং, ক্লোজিং, হেডের ওপেনিং, ক্লোজিং, শুরু আসে আবার শেষও আসে, এটা হলো তোমার কন্টেনার ট্যাগ। যে আমরা দেখা গেলো HTML করতে গেলে কিছুগুলো HTML স্ট্রাকচারের বর্ণনা আমাদের জানা দরকার। HTML কোডের মাধ্যমে ট্যাগসমূহের আকার দেখানো হলো, ট্যাগসমূহের আকার আমরা কীভাবে দেখাবো? যে HTML প্রথমে ট্যাগ, ট্যাগের বর্ণনাগুলো আমি দিলাম, যে HTML করতে গেলে অবশ্যই আমাদের এই ট্যাগগুলোর বর্ণনা জানতে হবে। HTML ওপেনিং, HTML ক্লোজিং, আমরা স্ল্যাশ ব্যবহার করে এটা ক্লোজিং করলাম, ওপেনিং HTML, ক্লোজিং HTML, তাহলে ডকুমেন্টের শুরু ও শেষ নির্দেশ করে। আমরা যখন HTML ব্যবহার করব, HTML আমরা শুরুতে লিখবো আবার শেষে লিখবো, মানে আমরা ওপেনিংয়ে লিখবো, HTML আবার ক্লোজিং লিখবো। তাই বলছি HTML ওপেনিং, HTML ক্লোজিং, HTML ডকুমেন্ট শেষ, শুরু ও শেষ নির্দেশ করে। হেড ওপেনিং, ক্লোজিং, ডকুমেন্টের সারাংশ বর্ণনার ক্ষেত্রে আমরা হেড ব্যবহার করব। আমরা যখন HTML করব তখন ডকুমেন্টের যে সারাংশটা আছে সেটা বর্ণনা করার জন্য আমরা হেড অংশ ব্যবহার করব। টাইটেল, টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং, ডকুমেন্টের টাইটেল নির্দেশ করে, মানে শিরোনাম তৈরিতে আমরা এই টাইটেলটা ব্যবহার করব, যে টাইটেলটা আমরা শুরু করব আবার টাইটেলটা আমরা শেষ করব। বডি ওপেনিং, ক্লোজিং, ডকুমেন্টের মূল অংশের ভিতর লেখা হয়, বডি আমরা কি করব, যে মূল অংশের মধ্যে এই বডি আমরা ব্যবহার করব। S1, S6 হেডিং তৈরি করার জন্য আমরা S1, X6 ব্যবহার করব। S1 যখন আমরা ব্যবহার করব তখন লেখাটা বড় হবে, S6 যখন ব্যবহার করব লেখাটা ছোট হবে। কোথাও যদি S1 দেই তাহলে লেখাটা অটোমেটিক বড় হয়ে যাবে, আর S6 ব্যবহার করি লেখাটা অটোমেটিক ছোট হয়ে যাবে। হেডিং তৈরি করার ক্ষেত্রে আমরা S1, S6 ব্যবহার করব। পি ওপেনিং, পি ক্লোজিং, প্যারাগ্রাফ বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি এই পি। বিআর এক লাইন ফাঁকা বা ব্রেক ব্যবহার করার জন্য আমরা এই বিআর ব্যবহার করব। বিআরের ওপেনিং আসে কিন্তু ক্লোজিং নাই, এটা পরের লাইনে যাওয়ার জন্য আমরা বিআর ব্যবহার করি। বি ওপেনিং, ক্লোজিং, লেখা বোল্ড করার জন্য আমরা বি ব্যবহার করে থাকি। আই লেখা ওপেনিং, ক্লোজিং, লেখা ইতালি করার জন্য আমরা ব্যবহার করে থাকি, ইতালি হলে লেখাটা একটু বেঁকা হয়ে থাকে। ইউ ওপেনিং, ক্লোজিং, লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি ইউ, মানে ইউ লেখার নিচে অটোমেটিক একটা দাড়ি হয়ে যাবে, এটাকে আন্ডারলাইন বলা হয়। ইমেজ ছবি ব্যবহার করার জন্য আমরা ইমেজ ব্যবহার করে থাকবো। টেবিল আমরা যখন টেবিল করব তখন টেবিল আমাদের লিখতে হবে, আবার টেবিল ক্লোজ করতে হবে, নাহলে টেবিল তৈরি হবে না, এর জন্য টেবিল ওপেনিং, টেবিল ক্লোজিং, টেবিল তৈরি করার জন্য। টিআর ওপেনিং, টিআর ক্লোজিং, টেবিল করার জন্য আমরা কী করব, টেবিলের প্রত্যেকটি সারির জন্য টিআর ওপেনিং করব, টিআর ক্লোজিং করব। টেবিল হিডিং করার জন্য টিএস ওপেনিং, ক্লোজিং, টেবিলের হিডিং করার জন্য আমরা টিএস ওপেনিং লিখব, আবার ক্লোজিং লিখব। টিডি
টেবিলের সেল তৈরি করার জন্য যে আমরা টিডি ওপেনিং করব, টিডি শেষ করব। তারপরে এলআই, এলআই লোপে ওপেনিং ক্লোজিং, আমরা যখন লিস্টটা করব, লিস্ট মানে হলো তালিকা, তালিকা করার জন্য আমরা এলআই ব্যবহার করব, এলআই ক্লোজিং করব লিস্টটা তৈরি করার জন্য। ওয়েল, ওয়েল ওপেনিং, ওয়েল ক্লোজিং, নাম্বার দিয়ে কর্ম অনুসারে লিস্ট তৈরি করার জন্য, মানে ওয়েল ব্যবহার করলে অটোমেটিক 1 2 3 4 চলে আসবে। ইউএল, নাম্বার সারা সারা লিস্ট তৈরি করার জন্য আমরা ইউএল ওপেনিং করব, ইউএল ক্লোজিং করব, এটা দিলে আমাদের অটোমেটিক নাম্বার সারা চলে আসবে। এ ওপেনিং ক্লোজিং লিঙ্ক তৈরি করার জন্য আমরা এ ওপেনিং করব, এ আমরা ক্লোজিং করব লিঙ্ক ট্যাগ, মানে কি এ দিলে হাইপার লিঙ্ক, এক লিঙ্ক থেকে আমরা অন্য লিঙ্ক ব্যবহার করব। এখন আমরা জানবো যে মৌলিক ট্যাগ আমাদের চারটি, মৌলিক ট্যাগ আমাদের চারটি, এসটিএমএল, দেখো এসটিএমএল হেড টাইটেল বডি, প্রত্যেকটা ট্যাগ জোড়া জোড়া। আমরা যখন এসটিএমএল করব তখন প্রত্যেকটা ট্যাগ হলো জোড়া জোড়া, এসটিএমএল ওপেনিং, এসটিএমএল ক্লোজিং। তারপরে দেখো যে হেডের ওপেনিং, হেডের ক্লোজিং, টাইটেলের ওপেনিং, টাইটেলের ক্লোজিং, বডি ওপেনিং, বডির ক্লোজিং, প্রত্যেকটি টেক জোড়া জোড়া। আমি একটি সাধারণ ওয়েব পেজ তৈরি করে তোমাদের দেখাবো। আমি বলছি যে এসটিএমএল তৈরি করতে গেলে প্রথমে এসটিএমএল লিখতে হবে, তারপর হেড লিখতে হবে, টাইটেল দিতে হবে। টাইটেল তুমি যে বিষয়টি করবা তার উপর তোমার টাইটেল দিতে হবে। আমি দেখা গেল যে এখানে যে প্র্যাকটিক্যাল সম্পর্কে করব, আর আমি এখানে লিখছি ওয়েলকাম টু রংপুর গভর্নমেন্ট সিটি কলেজ রংপুর, টাইটেলটা ক্লোজ করছি, হেড ক্লোজ করলাম। বডি লিখছি যে ওয়েলকাম টু এসটিএমএল প্র্যাকটিক্যাল, বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ। এখন আমি তোমাকে বলি, তুমি একটি সাধারণ ওয়েব পেজ করবা, যে দেখা গেল প্রথমে তুমি অবশ্যই এসটিএমএল কথাটা লিখবা, তারপর টাইটেল হেড লিখবা, টাইটেল লিখবা। দেখো বাংলাদেশ লিখলা, বাংলাদেশ লেখার পর টাইটেলটা তুমি ক্লোজ করবা, এখন হেড ক্লোজ করবা, বডি বাংলাদেশ সম্পর্কে তোমার যত লাইন ইচ্ছা লিখবা, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, আই লিভ ইন বাংলাদেশ, এইভাবে বাংলাদেশ সম্পর্কে তোমার যত লাইন লেখার ইচ্ছা লিখবা, তা বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ। তাহলে এটা হবে কি আমার একটি সাধারণ ওয়েব পেজ। আমরা এইভাবে একটি সাধারণ ওয়েব পেজ করব। আমরা দেখা গেল এর আউটপুটটা দেখব, তোমরা দেখো ওটার আউটপুট দেখো। আমি যে হিডিং হেড দিয়েছিলাম, টাইটেল দিয়েছিলাম হলো ওয়েলকাম টু এসটিএমএল প্র্যাকটিক্যাল, এই জন্য টাইটেল হয়ে আসছে যে ওয়েলকাম টু এসটিএমএল গভর্নমেন্ট সিটি কলেজ দিয়েছিলাম, এটা তোমার টাইটেল হয়েছে। বডি দিয়েছিলাম এসএসসি এসটিএমএল প্র্যাকটিক্যাল, এটা হলো বডি। দেখা গেল বডি যদি আমি আরও বেশি লাইন দিতাম তাহলে বেশি লাইন হতো। এটা হলো তোমার সাধারণ ওয়েব পেজ। এইভাবে তোমার দেখা গেল তুমি, আমি এখানে কী করছি, প্রথমে হলো এসটিএমএল লিখছিলাম, হেড লিখছিলাম, টাইটেল ওয়েলকাম টু রংপুর গভর্নমেন্ট সিটি কলেজ রংপুর, টাইটেল, এখন হেড বডি এসএসসি প্র্যাকটিক্যাল এসটিএমএল প্র্যাকটিক্যাল, বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ। তাহলে আমরা দেখলাম যে এটা হলো আমাদের টাইটেল আর এটা আমাদের বডি। এখন তুমি যদি করতে চাও এখানে তোমার নাম দিতে পারো, তোমার নাম দিলে জয়, যে এসটিএমএল হেড টাইটেল জয়, টাইটেল ক্লোজ হেড, তারপর বডি দিলা আই এম এ জয় সিটি কলেজ স্টুডেন্ট, মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, এইভাবে বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ। তখন কী হবে, তোমার নামটায় তোমার হলো টাইটেল হবে আর বডিটা তোমার সম্পর্কে যে ইনফরমেশন থাকবে সেটা হবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাসগুলো ভালোভাবে দেখবা, খোদা হাফেজ।